রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। সকাল 9:40 থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড BMTCL জানিয়েছে, অনিবার্য কারণবশত আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। খুব তাড়াতাড়ি আবার মেট্রো রেল চালু করার আশা করছে কর্তৃপক্ষ। হঠাৎ মেট্রো রেল বন্ধ হয়, বিপাকে পড়েছেন যাত্রীরা। এখানেই দাঁড়িয়ে আছি 10 মিনিট, তার উপরে কোনো বলতে পারছে না যে কখন খুলবে। ওনারা বলছে যে মানে লাইনে নাকি সমস্যা হয়েছে, তোমার অনেক সময় লাগবে আর কি। কর্তৃপক্ষ যদি এটা খুব দ্রুত ব্যবস্থা নেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সকালে ছিল চালু, সকাল 9:30 বন্ধ হয়েছে, এখনও খুলেনি। কোন সময় খুলবে সেটা আমরা বলতে পারছি।